আজ আমরা এসেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন নিয়ে। আজ এমনই একটি দিন যে দিনটি দেশ ও জাতির জন্য স্মরণীয় বরণীয়। এই দিনে পৃথিবীতে এসেছিলেন সদ্য শিশু হাসু। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার 74তম জন্মদিন আজ এই দিনটি পালনের সারসা উপজেলা চত্বরে উৎসব আনুষ্ঠানিকতা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 74 পাউন্ডের নৌকাকৃতির কেকটি ছিল দৃষ্টিনন্দন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতার আগমনে অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন এলাকা থেকে আগত চেয়ারম্যান, আওয়ামী নেতৃবৃন্দ ও সংসদ সদস্য শেখ আফির উদ্দিন। অনুষ্ঠান শেষে নেত্রীর জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করা হয়। আমাদের প্রিয় নেতা শাশ্বত বাংলাদেশের নেতা প্রত্যেকটা সেক্টরে একের পর এক উন্নয়ন করেছে এবং উন্নয়নের জোয়ার বয়ে নিয়েছে। তিনি আজকে জাতির জনকের সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তার বুকে তাজা রক্ত ঘেরা ঘেরে আজকে তিনি সেই বাংলাকে পুনর্গঠনের জন্য কাজ করে চলেছেন। আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হওয়ার, চারবার প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জেল জুলুম নির্যাতন ছাড়া কোনো কথা ছিল না। আমাদের মরেদুদ্দিন বলেন, আমাদের খুলনার মঞ্জুরুল ইমাম বলেন, আমাদের আহসানুল্লাহ মাস্টার বলেন, মমতাজউদ্দিন বলেন, এখানে অসংখ্য নেতা কর্মী তারা সংসদ সদস্য ছিলেন, তারা তাদেরকে হত্যা করা হয়েছিল। আমাদের সাধারণ নেতা কর্মীদের নানাভাবে হত্যা করা হয়েছিল। ভাইরা আমার, সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা আজকের আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমরা গর্বের কারণই যে আমরা ওই যে দুঃশাসন ওই দিনই আমরা ফিরে যেতে চাই না। 3 বছরের ভিতরে আমাদের এই সব দেশীয় উন্নয়ন দেখতে পাবো, যেমন আমাদের মুরব্বীরা বলেছিল আমার চোখ দিয়ে আলোটা দেখতে পাবো, ঠিক তেমনই আমরা আমাদের এই চক্ষু দিয়ে এই বাংলাদেশের উন্নয়নের মানে সর্বশেষ অবস্থা ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। আর কয়েকদিন পরে এই ঢাকায় চলে যাবো, সেদিন করা হয় না সেই সুদ সন্তান প্রতিষ্ঠিত করার জন্য সকল প্রাইমারি স্কুলকে ভেবে সাজানো হয়েছে, সকল হাই স্কুল কলেজ মাদ্রাসাকে ভেবে সাজানো হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলে আমি বলছি আউট হয়ে গেছে, প্রেরণ আউট হয়ে গেছে।